নমস্কার বন্ধুরা, আমার ইউপি ফ্যামিলির নতুন আর এক পর্বে আপনাদেরকে জানাই অনেক স্বাগত। আজকের আলোচনার বিষয় 2023 সালের আশ্বিন মাসের পূর্ণিমা, 29শে সেপ্টেম্বর 2023 পূর্ণাঙ্গ সময়সূচি। ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। 2023 সালে 1430 বঙ্গাব্দে আশ্বিন মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পূর্ণিমা তিথিতে গঙ্গা স্নানের বিশেষ সময়, এর পাশাপাশি আমরা জানব আশ্বিন মাসের পূর্ণিমার দিন কিভাবে দেবী লক্ষ্মীর উপাসনা করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাব। সনাতন হিন্দু ধর্মে পূর্ণিমা তিথিকে অত্যন্ত পূর্ণ ফলদায়ী তিথি হিসেবে গণ্য করা হয়। প্রত্যেক মাসে একটি করে পূর্ণিমা তিথি থেকে থাকে। 2023 সালে 1430 বঙ্গাব্দে ভাদ্র মাসের পূর্ণিমা তিথিটিকে আশ্বিন মাসে হতে চলেছে। তবে এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই পূর্ণিমা তিথি থেকেই পিতৃপক্ষের সূচনা হয়ে থাকে, আশ্বিন মাসের অমাবস্যায় তা অবসান হয়। ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই পূর্ণিমা তিথিটি বিভিন্ন কারণে বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই পূর্ণিমা তিথি থেকেই 15 দিনের জন্য পিতৃপক্ষের সূচনা হয়ে থাকে। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে এই সময় শ্রাদ্ধ, তর্পণ ও পিণ্ডদান করা হয়ে থাকে। আবার এই পূর্ণিমা তিথিতেই বাড়িতে সত্যনারায়ণ পূজা করারও বিধান রয়েছে। মনে করা হয় ভাদ্র মাসের এই পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ পূজা করলে গৃহে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং আর্থিক উন্নতি সহ শান্তি বিরাজ করে। সেই জন্য বহু বাড়িতে এই ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ পূজার বিশেষ প্রচলন লক্ষ্য করা যায়। এখন আমরা জেনে নেব 2023 সালে 1430 বঙ্গাব্দে আশ্বিন মাসের পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 2023 সালে পূর্ণিমার তিথি শুরু হবে 28শে সেপ্টেম্বর 2023 বাংলার 10ই আশ্বিন 1430 বৃহস্পতিবার সন্ধ্যা 6টা বেজে 45 মিনিট থেকে এই পূর্ণিমা তিথির মহাসমাপ্তি ঘটবে। 29শে সেপ্টেম্বর 2023 বাংলার 11ই আশ্বিন 1430 শুক্রবার বিকেল 4টে বেজে 6 মিনিটে নিশি পালন করা হবে। 28শে সেপ্টেম্বর 2023 10ই আশ্বিন 1430 বৃহস্পতিবার এবং পূর্ণিমার ব্রত উপবাস পালন করা হবে। 29শে সেপ্টেম্বর 2023 বাংলার 11ই আশ্বিন 1430 শুক্রবার। 2023 সালে আশ্বিন মাসের পূর্ণিমার দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হবে 29শে সেপ্টেম্বর 2023 সকাল 5টা বেজে 31 মিনিট থেকে বিকেল 4টে বেজে 6 মিনিট পর্যন্ত। আশ্বিন মাসের পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কৃপা পেতে 5টি অক্ষত বেলপাতা দিয়ে পূর্ণিমার নিশি পালনের দিন মা লক্ষ্মীকে অর্পণ করুন। সাদা বাতাসা সহযোগে এই পূজা করে থাকবেন এবং এই 5টি বেলপাতার একটি করে পাতা নিয়ে তার মধ্যে সিঁদুরের ফোঁটা লাগিয়ে মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করবেন। অর্পণ করার মুহূর্তে এই মন্ত্রটি অবশ্যই উচ্চারণ করবেন, ওম শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে 5টি বেলপাতায় একে একে সিঁদুরের ফোঁটা লাগিয়ে মন্ত্র উচ্চারণ করতে করতে মা লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করবেন। পূজার সময় অবশ্যই ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ওই দিন বেলপাতাগুলি মা লক্ষ্মী দেবীর চরণেই রেখে দেবেন। পূর্ণিমা তিথি সমাপ্ত হলে ওই বেলপাতাগুলিকে প্রবাহিত জলে ভাসিয়ে দেবেন, পুকুর নর্দমা বা নালায় ভুলেও ফেলবেন না। এই বেলপাতাগুলি এই ভাদ্র মাসের পূর্ণিমা থেকে সকল পূর্ণিমাতে এই উপায়টি করলে গৃহে অর্থ সংকট দূর হবে, ক্রমেই আপনি ধনবান হয়ে উঠবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।